আমি আরেকটা কথা বলবো, এখন মশার উপদ্রব, ডেঙ্গুর উপদ্রব, এই ক্ষেত্রে আমি মনে করি সকলের কিছু করণীয় আছে। আপনারা নিশ্চয়ই যার যা নিজের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মশার হাতে বাঁচতে হলে মশারি ব্যবহার করতে হবে, নিজেদের সচেতন হতে হবে। শুধু মশা মেরেই শেষ করা যাবে না, নিজেদেরও এই সচেতনতা সৃষ্টি করার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাই। আমরা আমাদের দেশের মানুষের যাতে কোনো কষ্ট না হয়, ইউক্রেন যুদ্ধের পরে যে সমস্ত সমস্যা দেখা দিয়েছে, আমাদের এখন খাদ্য বান্ধব কর্মসূচিও আমরা আমাদের চালু আছে, 51 লক্ষ জন উপকার ভোগী, তাদের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় আনা হয়েছে। বর্গা চাষিদের আমরা কৃষি ঋণ দিচ্ছি, আগে বিনা জামানতে বর্গা চাষিরা কখনো কৃষি ঋণ পেত না। 96 সালে যখন সরকার এসেছি, 98 সাল থেকেই এই বর্গা চাষিদের আমরা ঋণ দিয়ে যাচ্ছি বিনা জামানতে, প্রায় 51 লক্ষ জন উপকার ভোগী এই ঋণ পাচ্ছে, তাতে তারা জমি চাষ করতে পারে, মহাজনের কাছ থেকে উচ্চ সুদে আর ঋণ নেবার প্রয়োজন হয় না। আমাদের যুব সমাজ তাদের জন্য আমরা কর্মসংস্থান ব্যাংক 2 লক্ষ টাকা বিনা জামানতে ঋণ নিয়ে নিজেরা যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে সে ব্যবস্থা নিয়েছি। এসএমই ফাউন্ডেশন, তার মাধ্যমে আমাদের মহিলারাও অল্প সুদে ঋণ নিতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন, সে সুযোগ সকলের জন্য করা আছে। শুধু মহিলাদের জন্য, সবার জন্য আছে, মহিলাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া আছে। 100টা অঞ্চল করে দিচ্ছি যেখানে শিল্প কলকারখানা গড়ে উঠবে, মানুষের কর্মসংস্থান হবে, সেই লক্ষ্য নিয়ে কারো হাতে কেউ যেন নির্ভরশীল না থাকে। সবচেয়ে বড় আরেকটা কাজ করে দিয়েছি মাত্র কয়েকদিন, আপনারা জানেন, সার্বজনীন পেনশন। এই সার্বজনীন পেনশনের আওতাটা এই জন্য আনা হয়েছে, যখন চাকরিজীবীরা পেনশন পায়, কিন্তু যারা আমরা চাকরিজীবীরা বা আমরা রাজনীতিও করি, আমাদের তো পেনশনটার জন্য কোনো বালাই নাই। সেজন্য আমি বলবো যে সকলে কিন্তু এই পেনশন পেতে পারেন। পেনশনের জন্য দেওয়া হচ্ছে এই লক্ষ্য নিয়ে যে স্বাধীনতার সুফল যেন প্রত্যেক মানুষের ঘরে পৌঁছায় এবং প্রত্যেকের জন্য নিজের পায়ে দাঁড়াতে পারে। আপনি আজকে পেনশন স্কিমে যে টাকা জমা রাখবেন, নির্দিষ্ট সময়ের পর যখন আপনার কর্মক্ষমতা থাকবে না, আপনি সেই পেনশনের টাকা তুলতে পারবেন। প্রতি মাসে যে টাকা তুলতে পারবেন সেটা দিয়ে আপনার জীবনযাত্রা সহজে করতে পারবেন, সেই সুযোগটা করবার জন্যই এই সার্বজনীন পেনশন স্কিম আমরা চালু করেছি। আমি মনে করি আপনারা এই বিষয়টা ভালোভাবে দেখবেন, এটা একটা অন্তর্ভুক্তিমূলক আমাদের কর্মসূচি। আমাদের এটা ওয়াদা ছিল 2008 নির্বাচনী ইস্তারে, সেটা এতদিন পরে আমরা কাজ করেছি।